জীবনে টাকাটাই সবকিছু না, টাকার ঊর্ধ্বেও কয়েকটা জিনিস আছে, সেগুলো হচ্ছে কাছের কিছু মানুষ, ভালোবাসা, যেগুলো হয়তো টাকা দিয়ে কেনা যায় না। হ্যাঁ, এটা ঠিক, বাস্তব জীবনে টাকা ছাড়া কিচ্ছু হয় না। এরপরেও বলবো, টাকার যেমন মূল্য আছে তেমন লোকের জীবনেরও মূল্য আছে। টাকা যেমন দরকার, তার পাশাপাশি তোমার আশেপাশের মানুষজনকেও তোমার দরকার। তো হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। বাইরের অবস্থাটা শুধু দেখো তোমরা একবার, এত কুয়াশা পড়েছে, ঠান্ডায় থাকা যাচ্ছে না। সংক্রান্তি চলে এসেছে তো ঠান্ডাও একবারে জবরদস্ত দিয়েছে। তো এই ঠান্ডায় চা না খেলে হবে না, তো আমি যাচ্ছি এখন রান্নাঘরে চা করতে। তো তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, আমি চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যেহেতু আমরা লিকার চা খাই। তো দিয়ে দিলাম সামান্য লবণ, এখন একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। দুধ চাটা খেতে আমরা খুব একটা প্রেফার করি না, কারণ সেটা খেলে আমার গ্যাস হয়ে যায়। তো দেখো তোমরা, আমার চায়ের জল ফুটে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চা পাতা, কথা বোঝাতে পারছি না ঠান্ডার জন্য। এবার চাটা হলে আমি নামিয়ে নেবো, নামিয়ে চাটা খেয়ে নেবো। চা হয়ে গেলে আমি একেবারে চাটা খেয়ে, সকালে অনেক কাজ আছে সেগুলো করে, একেবারে পরে ফাঁকা টাইমে আবার ভ্লগ করতে আসবো। আমি স্নান করে চলে এসেছি ফ্রেশ হয়ে, ঠাকুরের নাম নিয়ে একদম সব কাজ কমপ্লিট করে চলে এসেছি। এখন তোমাদের সাথে বসে কিছুক্ষণ গল্প করব। 2022-এ আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো হয়তো সারা জীবন মনে থাকবে আমার। এত বাজে কিছু অভিজ্ঞতা হয়েছে, সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আসলে কি বলো তো, বিপদে না পড়লে কে যে তোমার প্রকৃত বন্ধু আর কে মুখোশধারী বন্ধু, সেগুলো বোঝা খুবই দায়। তো আমি সেই সমস্ত কিছু পরিস্থিতির শিকার হয়েছিলাম 2022-এ জুন মাসে। তো সরি, জুন না, জুলাই মাসে। আমার আসলে কি হয়েছিল, আমার ঠিক না, আমার হাজব্যান্ডের হয়েছিল গোল ব্লাডারের পিত্তনালীতে স্টোন। এর জন্য ওকে নার্সিংহোমে অ্যাডমিট করা হয় অপারেশনের জন্য। তো তখন জানি না, ওর অপারেশনটা হয়তো ভুল হয়েছিল বা আমাদের ভাগ্য খারাপ ছিল, কিছু একটা হয়েছিল যার জন্য ওর অবস্থা এতটাই শোচনীয় হয়ে যায় যে ডাক্তার মুখের উপর বলে দেয় আমাকে ওর বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তো ডাক্তার আমাকে বলেছিল যে এখন এখন শুধু ভগবান ভরসা, কারণ আমরাও তো মানুষ, ভগবানের ঊর্ধ্বে কিন্তু আমরা না। তাই তুমি ভগবানকে ডাকো, যদি কিছু করার হয় ভগবানই করবে। ঠিক সেরকম সময়ে আমি জানতে পারি, যখন ওর অপারেশন হয় তার 2-3 দিন পরে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আমি তখন ভাবতে পারছিলাম না, বুঝে উঠতে পারছিলাম না যে আমি হাসবো না কাঁদবো, কাকে কি বলবো। তো যেদিন আমার হাজব্যান্ডকে আমি কথাটা জানাই যে আমি প্রেগনেন্ট, সেদিন ও শ্বাসও নিতে পারছিল না ঠিক করে, অক্সিজেন লাগানো ছিল ওর মুখে। তো ও অঝরে খুব কেঁদেছিল, কারণ ওর অনেক স্বপ্ন ছিল যে যখন প্রেগনেন্ট নিউজটা শুনবে তখন অনেক কিছু আনন্দের মুহূর্ত উদযাপন করবে। কিন্তু ও এরকম সময়ে জানতে পেরেছে যে ও এতটাই সেদিন কেঁদেছিল যে বলার কোনো ভাষা নেই। ও কথা বলতে পারছিল না, কিন্তু ওর চোখ দিয়ে অঝরে জল বয়ে যাচ্ছিল। ওর প্রথম অপারেশন হয়েছিল জুলাইয়ের 18 তারিখে, তারপর 2-3 দিন ঠিকই চলছিল। তারপর ও প্রচণ্ড ওর পেট ব্যথা শুরু হয়, তো একেবারে সহ্য করতে পারে না। যে ইঞ্জেকশন লোককে 12 ঘন্টা পরপর দিতে হয়, সেই ইঞ্জেকশন ওকে 2-3 ঘন্টা পরপর দিতে হতো, এত অসহ্য যন্ত্রণা হচ্ছিল আর। তারপর জুলাইয়ের 24 তারিখে ডাক্তারবাবু আমাদেরকে বলে যে ওর আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে আবার। তো ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি করার পর ডাক্তারবাবু বলছে যে ওর পরশু দিনই অপারেশন করতে হবে। আমরা বললাম কেন, আবার অপারেশন কেন? পরে করতে হবে, ওর পেটের মধ্যে ব্লাড প্লট বেঁধে গেছে। শুনে এখন আমরা কি করব, আমাদের তো কিচ্ছু করার নেই, ডাক্তারবাবু যা বলবে তাই। তো জুলাইয়ের 26 তারিখ ছিল আমার হাজব্যান্ডের বার্থডে,
সেদিন ওর আবার সকাল 10টার সময় ওটি বললো যে ব্লাড লাগবে, ব্লাড জোগাড় করো। বিশ্বাস করবা না, সেদিন ব্লাড জোগাড় করার জন্য আমার এত হেনস্থা পোয়াতে হয়েছিল যে কি বলবো। আমি ওই 1 ঘন্টা সময়ের মধ্যে 45 জনকে ফোন করেছিলাম শুধু ব্লাডের জন্য। তারপর ওর একটা খুবই কাছের বন্ধু ওকে ব্লাড দিয়েছিল। তো ব্লাড দেওয়ার পর ওকে অপারেশন থিয়েটার থেকে অপারেশন করে বের করা হয় যথারীতি। তো তার 1-2 সপ্তাহ পরে ওকে ছুটি দিয়ে দেওয়া হয়। ছুটি দিয়ে বাড়িতে নিয়ে আসি, আনার পর তবু দেখি ওর পেট থেকে কি একটা যেন বেরোচ্ছে। তো ডাক্তারবাবুকে জানাই যে ওর পেট থেকে যে কী সব বেরোচ্ছে হলুদ হলুদ, তো এখন এগুলো কী করবো আমরা, বলে এটা যত বেরোবে তত ভালো। তারপর এমন সিচুয়েশন আসে কি আর বলবো, আমি ভাবতেও পারি না যে এরকমও হতে পারে অপারেশন করার পর। তো কী হয়েছে, একদিন রাতে ওকে ভাত দিয়েছি, তো ওর যে সেলাইটা ছিল সেই সেলাইয়ের ভেতর থেকে যা খাচ্ছে তাই বেরিয়ে যাচ্ছে। ভাত খেয়েছে, ভাতও বেরোচ্ছে, দানা দানা ভাত বেরিয়ে যাচ্ছে, জল খাচ্ছে, জলও বেরিয়ে যাচ্ছে। এটা দেখে আমরা সবাই যথারীতি চমকে যাই। তারপর ইমিডিয়েটলি পরের দিন সকালবেলায় ওকে আবার নার্সিংহোমে নিয়ে যাই আমরা। নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবু দেখে চমকে যায়, তারপর আবার ওকে অ্যাডমিট করা হয়। তারপর আমরা অনেক কিছুদিন ছিলাম নার্সিংহোমে, প্রায় 1.5 মাসের মতো। তো তখন কি হয়েছে, ওর আবার যেদিন নিয়ে যাই আমরা সেদিন আবার অপারেশন করা হয়। মানে 3-3 বার একই জায়গায় ওকে অপারেশন করা হয়। প্রথমে ওপেন সার্জারি, তারপর মাইক্রো সার্জারি, তারপর আবার ওপেন সার্জারি। আর ওর সেলাইয়ে এত ব্যথা, সেলাই তো কাঁচায়, তারপরেও এত ব্যথা যে ও সহ্য করতে পারে না। যখন ওকে ড্রেসিং করতে আসতো লোক সিস্টাররা, তখন কি ও এভাবে চেঁচাতো যে কি বলবো। সিস্টারদেরকে বলতো, তুমি আমার মা, তুমি আমার বোন, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ড্রেসিং করতে হবে না, এতটাই ব্যথা ছিল ওর। তারপরে ডাক্তারবাবু দেখে কোনো মতেই ওকে সুস্থ করা যাচ্ছে না, এত ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছিল আর। তারপর ডাক্তারবাবু নিজের দায়িত্বে কলকাতা থেকে একটা টিম এনে ওকে আস্তে 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 সারিয়ে তোলেন। এখানে ডাক্তারবাবুর কথা না বললেই নয়, উনি যথেষ্ট করেছেন আমাদের জন্য। আর 2-1 জন সিস্টার আছে, ওরাও আমাদের জন্য যথেষ্ট করেছে। কিন্তু ওই যে বললাম, বিপদে পড়লে লোক চেনা যায় যে কে কেমন। একটা সামান্য ব্লাডের জন্য এত হেনস্থা হতে হয়েছে যে কি বলবো। তো আর কাছের লোকেরাও তখন রং পাল্টে নেয়, তখন আর কাছের লোক কাছের থাকে না, সবাই যেন পর। তোমরা ভাববে হঠাৎ করে ইউটিউবে নতুন এসেই এ সমস্ত স্যাড স্টোরি কেন শোনাচ্ছে, এসে আজ আমার মনটা খুবই খারাপ, তো হঠাৎ করে এই সমস্ত ছবি যেগুলো ফোনে তোলা আছে আমার হাজব্যান্ডের অসুস্থকালীন ছবি, সেগুলো চোখের সামনে এসে পড়লো। তো এগুলো দেখে মনটা আবার খারাপ হয়ে গেল। তাই আমি ভাবলাম যে যেহেতু ইউটিউবে এসেছি আর আমার এই সমস্ত কথা শেয়ার করার মতো কেউ নেই, তো ভাবলাম ইউটিউবে শেয়ার করি তোমাদের সাথে। আমি কোনো সিম্প্যাথি করতে চাচ্ছি না এই ভিডিওটা দিয়ে, এটা জাস্ট আমার মনের কিছু কষ্ট, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। এর জন্য আমি কখনোই তোমাদেরকে বলবো না যে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও বা লাইক করে দিও বা কমেন্ট করে দিও, এটা আমি জাস্ট আমার মনের কিছু কথা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম, আর কিছুই না। মানে এই বয়সে এমন কিছু জিনিস ফেস করেছি, সব কিছু তো আমার পক্ষে আর খুলে বলা সম্ভব না ভিডিওতে। মানে ওটা যে কী সময় আমি পার করেছি একমাত্র আমি জানি, ভগবান জানে, আর যারা দেখেছে তারা জানে। তো আমার হাজব্যান্ড খুবই কষ্ট পেয়েছে যখন এরকম সিচুয়েশনের উপর দিয়ে সাফার করছিল। ওকে দিনে এত ইঞ্জেকশন পুশ করতো যে বলার মতো না। একটা ইঞ্জেকশন ছিল যেটা 4,500 পাওয়ারের ইঞ্জেকশন, ওটা যেদিক দিয়ে যায় একেবারে চামড়া পুড়ে যায়। তো একদিন ভুল করে আর মানে ভেন পাওয়া যাচ্ছিল না, তো ভুল করে একটা সিস্টার কী করে, ইঞ্জেকশন পুশ করতে যায় তো ওর চামড়ায় দিয়ে ইঞ্জেকশনটা কিছুটা জায়গা চলে যায়, অতটুকু জায়গা ওর একেবারে পুড়ে যায়, মানে ব্লাড
কালো হয়ে যায়, পরে কি হয় সেটা পুঁজ আকারে বের হয়েছিল। যাকগে, সে সমস্ত খারাপ কথা আর তোমাদেরকে জানাতে চাই না। এখন আমার হাজবেন্ড ভালো আছে, সুস্থ আছে, এটাই হচ্ছে মেন কথা। ভগবান আমার ডাক শুনেছে। তোমাদেরকে এটাই বলবো, যখন বিপদে পড়বে তখন পাশের মানুষগুলো কে কেমন সেটা তো জানতে পারবেই। আর বিপদে পড়লে না ভগবানকে সবসময় ডেকো, ভগবানের উপর থেকে ভরসা কখনো হারিও না, কারণ ভগবান ছাড়া কেউ বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে না। আরেকটা ব্যাপার কি বলো তো, বিপদে পড়লে সাহস, মনের জোর আর বিশ্বাস, এই তিনটা জিনিস সবসময় রাখতে হয়, না হলে ওই খারাপ সময়টা পার হতে চায় না। ভাবো তোমরা, আমার তখন 2 মাসের প্রেগনেন্সি, যখন আমি এইসব সিচুয়েশন ফেস করছিলাম। ওই নার্সিংহোমে আমি রাত্রে থাকতাম, দিনে থাকতাম, 24 ঘন্টাই থাকতাম। নার্সিংহোমের অতটুকু একটা বাথরুমের মধ্যে আমি স্নান করতাম, নার্সিংহোমে আমার জামাকাপড় নাড়তাম, ওখানেই ভাত খেতাম। মানে নার্সিংহোমে আমি ছোটো মোটো একটা আমার সংসার খুলে নিয়েছিলাম। এখন হয়তো কথাগুলো বলছি হাসি আসছে, কিন্তু তখন আর হাসি আসতো না, তখন শুধু চোখ দিয়ে জল পড়তো। তবু আমি মন খুলে কখনো কাঁদতে পারতাম না, কারণ আমি যদি কান্না করি তাহলে আমার হাজবেন্ড এমনিতেই ও একটু ভীতু, তার মধ্যেও আমি যদি কান্না করি তাহলে ও একেবারে মনের জোর হারিয়ে ফেলবে। শুধু ওকে বলতাম তুমি সুস্থ হয়ে যাবো, তুমি সুস্থ হয়ে যাবো, তুমি শুধু মনে জোর রাখো আর কিছু না, আর ভগবানকে ডাকো। তারপর তো আমার হাজবেন্ড সুস্থ হলো। সুস্থ হলো কি, মোটামুটি সুস্থ যখন হয়েছে তখন বাড়িতে নিয়ে এসেছি। তারপর বাড়িতে নিয়ে আসার পর সেবা শুশ্রূষা করে ভালো করা হলো, এখন ভালো আছে। এটাই হচ্ছে মেন কথা, যে এখন সুস্থ আছে, এখন ভালো আছে। আর 2022-এ যেমন এই খারাপ সিচুয়েশানটা আমি পার করেছি, জুলাই, আগস্ট আর সেপ্টেম্বর মাসটা, সেরকম একটা ভালো জিনিসও এই 2022-এ ঘটেছে। সেটা হচ্ছে 2022-এ আমি প্রথম জানতে পারলাম যে আমার ভেতরে একজন আস্তে আস্তে বেড়ে উঠছে, এটাও আমার কাছে শ্রেষ্ঠ পাওয়া। তো খারাপের পাশাপাশি ভালোও আছে, সবসময় খারাপটাই বলবো না। তো প্রেগনেন্সিটা মানে শুরুর দিকটা আমি আমার মনের মতো করে এনজয় করতে পারিনি, যেহেতু আমার হাজবেন্ড অসুস্থ ছিল, আমার হাজবেন্ডও পারেনি। এখন আমি আমার প্রেগনেন্সির প্রতিটা মুহূর্ত তো ফুল অফ এনজয়ে কাটাচ্ছি, হ্যাপি আছি, খুব ভালোভাবে কাটাচ্ছি প্রতিটা মুহূর্ত, প্রতিটা মুহূর্ত ভালোভাবে ফিল করছি, এনজয় করছি। আরেকটা ব্যাপার হচ্ছে, এত কিছু বলার পেছনে আমার একটাই উদ্দেশ্য, যে সবার জীবনে খারাপ সময় আসে, আবার খারাপ সময় পারও হয়ে যায়, তো সেটা নিয়ে ভেবে লাভ নেই। খারাপ তো হয়েছেই, সাথে ভালোও যেহেতু হয়েছে, তো ভালোটাকেই মনে রেখে এগিয়ে চলতে চাই। আর তোমাদেরকে বলতে চাই যে তোমাদের জীবনে যদি কখনো কোনো খারাপ সিচুয়েশান আসে, কখনো ভগবানের উপর থেকে বিশ্বাস হারিও না, আর নিজের উপর বিশ্বাস রেখো, একটু সাহস রেখো, আর মনে জোর রেখো যে হ্যাঁ আমি এই সিচুয়েশান থেকে পার হতে পারবই। এটাই হচ্ছে আমার এত কিছু কথা বলার মেন মোটিভ, যেন তোমরাও কখনো মানে সাহস না হারাও, সব কিছু একাই হ্যান্ডেল করে চলতে পারো, এটাই বলার ছিল আমার। তো আজ যেহেতু আমার মনটা খুবই খারাপ, আর কিছু ভালো লাগছে না, তাই ভাবছি আজকে আর ভিডিও বানাবো না। আর সত্যি কথা বলতে, আমার 8 মাসের প্রেগনেন্সি চলছে, তো আমার 2 দিন থেকে কোমরটা খুবই ব্যথা, হাত পাও ব্যথা, তো আজ আর শরীরেও দিচ্ছে না। তো ভাবছি যে আজ বাকি সময়টুকু একটু রেস্ট করব, ভিডিও টিডিও আর বানাবো না আজকে, আর ভিডিও দিবও না আজকে। তো আবার যদি শরীর সুস্থ থাকে, ভালো থাকি, তাহলে আবার কাল পরশু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি তোমাদেরকে, আমার কথাগুলো যে তোমরা ধৈর্য ধরে শুনেছো এটাই আমার কাছে যথেষ্ট। এর জন্য আমি কখনোই তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করব না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দাও বা লাইক করে দাও। তোমাদের যদি মনে হয় চ্যানেলটাকে সাপোর্ট করার দরকার, তাহলেই তোমরা সাপোর্ট করো। তো আজকের মতো এই পর্যন্তই, আর বসে থাকতে পারছি না, আমার প্রচণ্ড কোমর ব্যথা করছে। তো টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো, এটাই হচ্ছে মেন কথা। আর নিজের মনে জোর রেখো, মনে জোর থাকলে সব কিছু পার হয়ে যাবে, সব খারাপ সময় পার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই।